দেয়া যাবে না মানে আপনারা দিচ্ছেন না না ব্যাগগুলো দিন পয়লা বৈশাখ থেকে নদিয়ার শান্তিপুরে নিষিদ্ধ করা হয়েছে 75 মাইক্রনের নিচে থাকা প্লাস্টিক জাতীয় দ্রব্য। মাইকিং করে প্রচারের সাথে সাথে ব্যবসায়িক সংগঠন ও সামাজিক সংগঠনের সাথে আলোচনা করার পর সবাইকে অবগত করে দেয়া হয়, কিন্তু পুরসভার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিপুর জুড়ে চলছে প্লাস্টিক জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার। এই খবর পাওয়ার পর শুক্রবার শান্তিপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার পুরপ্রতি সুব্রত ঘোষ, কাউন্সিলর শুভজিৎ দে, দীপঙ্কর সাহা, অরুণ বসাক সহ পৌর আধিকারিকবৃন্দ। এদিন অভিযান চালিয়ে 8টি দোকান থেকে বেশ কিছু অবৈধ প্লাস্টিক উদ্ধার হয়, প্রায় 4000 টাকা জরিমানা করা হয়। তুই বেচছিস সকাল, আজ তো বলছিস আজকে সকালবেলা পর্যন্ত গেছে বারণ করা সত্ত্বেও এখনো রয়েছে ওই ভেতরে দেখেছি তো আমি, রয়েছে ওই ভেতরে রয়েছে দেখছি। এদিকে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।